বিবাহে পূর্বিত্ব যে সম্পর্ক এটা হারাম ইভেন দ বিয়ার ফোরও যে আমরার কমিউনিটি কততো ইয়া জানি নো লাইক ব্যাটাইnte বউ গরতইয়া যে সম্পর্ক করা জামাই গরতইয়া যে সম্পর্কের পরে কি এটা আরো গুণা ইটার কোন মাফ নাই আল্লাহ কইছেন ডাইরেক্ট মানে মৃত্যুদণ্ড মানে ইমানুষ্টার যদি পড়কিয়া ঘরে বিবাহিত তো চিন্তা করাম বেদার মানুষে আফা আপা বেটা মানুষে মনে করেন যে আল্লাহ মনে করেন সবটা অনেক আমি সবরে মিন কর রাম না ভাই আন তোমরা মনে করিয়া ইয়ে রাম কিন্তু এটা ইসলাম আপনারা ইসলাম ফেরেন একবার বুক আদা একবার ফোর বা ইসলামটা কিতা কিতাপ আমি হাদিস বাদ দিলাইলাম খালি কুড়া অর্থগুলো একটু বোঝার চেষ্টা করবা আপনারা কুড়াণ পড়লে তো সব আপনার আর কিছু তো লাগে না তো হয়তো বাড়েন এক্সট্রিম মানে মাত মাতারি কথা আমি এটা কেয়ার করি না এখানে আমি যদি আমি মুসলমান আমি কল করি আমার আমি মুসলমান হইব আমি মুসলমানের কথা হইব আমি বিলিভ করতাম আমি এটা ফলো করতাম

সেনুল লোকের বইয়া অনেক সময় আলোচনা করা বাদে আমরা এগ্রি করাছি যে আমরা জ্বালাইতাম না বের কর্মানিপেস্ট বের খাই বের করবা থেতেন তেতন খুব রাখি ঠেকি ফাটাই দিবা হিটাল যে জায়গায় এগ্রি করিছে যে জ্বালাইতে না আমরা আলহামদুল্লাহ বেশি বেশি না থ্রকি ফাটাই লাস্ট ফটাই দিছ মানে যা খর্তা নাই মানে আমরা সন্দর হিনকাজা বেরিয়ল দিলাইবা বা আমরা অনেক জখ দিয়া ফার্সি না জানাজার লাগে তো আজকে আমরা ঈদ খে খেয়ে আমিন লগে যোগাযোগ কই যে আজকে রেঞ্জ সর যে জানাজা কিতা ইসলাম জানাজা না জানাজা ফার্সইন বাট ইটা আজকে লেসেন ইটা আমরা কিতা শিখলাম আমরা অনেক মুসলমান আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন ঈদস আমরা যদি আমরা চেন্টে শিক্ষা দেই না عمرا ددن اسکه خو بجارته نه ځای نه ځاتای نه نظر خو مل له خو نه تا ښکای نه عمرا بچینتره عمرا وضعیت کیته وي এটা আমরা লাগিলেছেন লেসেন আমরা অনেক যারা জানো মাজো আইনা আউকা দেহকে রুয়র্ড আছে আর ইভেন আওনা আপনার বা তো লগে মাত্র যে আপনি মারা গেলে আপনি সাইবার জন্য আপনার সাইবাজ ইম্পর্টেন্স আমরা ভেরি লাকি আমরা ইসলাম থাকি আমরা এটা ব্লেসড আছি আমরা এটা সুযোগ আছে বা অনেক জায়গা অনেক ঈদ এসো আসুন মানুষ মসজিদ খান্দাত নাই দুরাই মসজিদ এটা জানবো না অনেক জায়গায় এমন ঘটনা হয়েছেও যে মানুষ মারা গেছে বাচ্চেন চিন্তা জানো না কি তাহা তারা নন মুসলিম

আমি খুব দুঃখিত যে আমরা যে বাই চাইন্স যারা বড়শোরিয়ার বিদেশ বিদেশ বা অন্য বিভিন্ন জায়গাতে হোক যে আমিও তো একটা মা আমার তিনটা বাচ্চা আছেন তারা অ্যাডল্ট অলরেডি এখন আমরা অতাতনের শিক্ষা হইব যে আমরা বাই তোরে এডুকেশন দেওয়া লাগব কোন এডুকেশন দেওয়া লাগবে যে তারা তো ইউনিভার্সিটির যাইরা তারার ওয়ার্কিং লাইফ আছে কিন্তু মেইন গিয়া আমরা তারারে কুরআ সোনার শিক্ষা দিতে হইব তারারে বুঝাইতে হইব যে তারা যে সার্টিফিকেট লাগে আনবা আজ এ লয়ার আজ এ ডক্টর as an engineer, whatever they choose in their life. বাট ই জিনিসে দুনিয়ায় লাগে খামাইব ই একটা আশীর্বাদ লাগে না সো আছে মাদা আমার তিনও বাচ্চারে সবসময় আমি কই আমার আশেপাশে যত নেইবাজ আমার নিজ নেফিও আসেন যে তুমি তাইন ফইলা আল্লাহ লোকের রিলেশনশ্বিপ তোমার তো ঠিক করো আল্লাহ লগে তোমার লাভিং রিলেশনশিপ করলে তোমার তো সব কিছু ঠিক হয়ে আহ আইজ যে ই বই নর নাইনটি ইয়ার্স ওল্ড নাই নি তো তান ছেলে দেখো এডুকেশন অথবা তাই মুসলমান কিন্তু তাই তাই ই ফোতে গেছই না যে দিনোর ফোতে গেছই না যে আমরা জানি আমরা দিনে কিতা হয় আমরা কোরআনে কিতা হয় আমরা মৌত হইব আমরা তো দুনিয়ায় আল্লাহ আমরা ক্রিয়েট করিয়া ফাটাইন কোন কারণে ফাটাইসোন আল্লাহর আদেশ আমরা মানবা লাগি আল্লাহর রুল মানবা লাগে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কমিউনিটি বিকজ আমি বাঙালি কমিউনিটি আমি ওল্ড গেট বড়ো পড়ছি আইজ দেখ আমি হয়ার আমার বয়স ফিফটি ওয়ান বুঝছেন আমি আট বছর দেশে আইছি কিন্তু আমি অনেকগুলো জিনিস দেখছি আলহামদুলিল্লাহ আমার মসজিদ আছে ইসলামদম মসজিদ আর আরো মসজিদগুলো আছে যারা সবসময় তাই তাইন কররা করা খুতবা তো হইন এটা কোনো ক্ষমতি নাই বাট আমরা অনেক সময় রিমাইন্ডার করি দিতে হইব যে অনেকগুলো জিনিস আমরা কমিউনিটিতে ওর আমরা বাই অনেক সময় ইসলাম তো নিয়ে সরিয়া যাই রাখি